হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিপস অ্যান্ড ট্রিক্স প্রো। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পেপ্যালে অ্যাকাউন্ট খুলবেন। তো এটা খুবই সিম্পল, অনেকে এটাকে অনেক কঠিনভাবে দেখে, তো আমি এটাকে একদম সিম্পলভাবে দেখি। আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা কীভাবে খুব সহজে পেপ্যালের অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবেন বাংলাদেশ থেকে। তো বন্ধুরা, আগে বলে নিই যে বাংলাদেশে বিজনেস অ্যাকাউন্ট এটা চালু হয়েছে। তো এটা কীভাবে চালু করতে হয়, তো আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো বন্ধুরা, এরপরে আমরা পেপ্যাল.কম এটার মধ্যে ঢুকব। তো বন্ধুরা, আমরা পেপ্যাল.কম এটার মধ্যে ঢুকার পর, তো আমরা তো বর্তমানে বাংলাদেশে এই পেপ্যালটা চালু হয়েছে বিজনেস। তো বিজনেসই করার আগে এখানে দেখবেন যে ইউএস, তো ইউএস মানে ইউএস এর আমেরিকার হৃদয় আছে। আমরা এখানে CY দিব। তো CY দিলে এখানে সাইপারাস আসবে, তো সেটা বাংলাদেশের জন্য। তো বন্ধুরা, সাইপারাস চলে আসছে। এখন আমরা বিজনেস অ্যাকাউন্ট দিব। তো বিজনেস দিয়ে এখন আমরা কন্টিনিউ দিব, তাহলে আমাদের অ্যাকাউন্টে খোলার জন্য অ্যাক্সেস দিবে। তো বন্ধুরা, এই যে সাইপারাস, তো এখানে এটা সিলেক্ট অ্যান্ড কন্টিনিউ এটা করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যেটা নিয়ে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দুটো জানা আছে। তো ওটার মধ্যে একটা ইমেল যাবে। তো বন্ধুরা, আমি এখন আমার ইমেলটা এখানে লিখব। তো বন্ধুরা, আমার ইমেলটা লেখা হয়ে গেছে, আমি এখন নেক্সট দিব। তো এখন আমাকে পাসওয়ার্ড দিতে হবে। বন্ধুরা, এখন আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার নিয়ম হলো আপনাদের দুটা দুটা বা একটা এই লেটার রাখতে হবে আর নাম্বার রাখতে হবে। তো বন্ধুরা, আমরা বড় হাতের একটা লেটার দিব আর তারপরে নাম্বার দিব, বা দুইটা দিব আপনাদের ইচ্ছা। তো একটা বড় হাতের লেটার থাকতে হবে বন্ধুরা। এখন এটা দেওয়ার পর, তো তারপরে আমরা ইওর বিজনেস ইনফরমেশনে লিগাল নেম কী আছে সেই নেমটা দিব। তো লিগাল নেম দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম। তো আপনারা যাদের অ্যাকাউন্ট খুলবেন, আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা আছে সেটা দিবেন, বা আপনার আব্বু বা আম্মুর যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে তাদের নামটা দিবেন এখানে। তো আমি একজনের এটা খুলে দিতেছি, তো আমি তার নাম দিতেছি আর বিজনেস নেম। তো বিজনেস নেম আপনারা যে কোনো একটা দিলেই হয়। তো আপনাদের যদি কোনো বিজনেস থাকে সেই নেমটা দিবেন, আর যদি না থাকেন তাহলে আপনারা যে কাজটা করেন, আমি স্টুডেন্ট, তো এর জন্য আমি স্টুডেন্ট। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে আমাদের এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তো বাংলাদেশ সিলেক্ট করতে হবে, আর এখানে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে, যে আমরা যে মোবাইলটা ইউজ করি মোবাইলের নাম্বারটা দিতে হবে। তো বন্ধুরা, এটা দিলাম। বন্ধুরা, এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন বিজনেস অ্যাড্রেস, তো বন্ধুরা বিজনেস অ্যাড্রেসের মধ্যে আপনারা এই আপনাদের বাড়ির ঠিকানা, কোথায় থাকেন আপনারা, আপনাদের পোস্ট অফিস কোথায়, পোস্ট অফিসের কোড, মানে এগুলা সম্পূর্ণটা আপনারা লিখে দেবেন। যে আমি যার অ্যাকাউন্টে খুলে দিতেছি, তো তার অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, এগুলো আপনারা পরবর্তীতে চেঞ্জও করে নিতে পারবেন সেটিংয়ে যায়। তো এগুলা সেটিংয়ে যে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। প্রথমে আপনারা যেটা দিতে পারেন আপনারা দিবেন, পরবর্তীতে এখান থেকে আপনারা চেঞ্জ করে নেবেন আপনাদের যদি কোনো চেঞ্জ করতে হয়। তো বিজনেস অ্যাড্রেস লাইন টুতে যদি দেওয়া লাগে দিবেন, না দেওয়া লাগলে সমস্যা নেই, দেওয়া লাগবে না। আপনাদের সিটিটা দিবেন, স্টেট এটা দরকার নাই, পোস্টাল কোড। তো আপনাদের যে আইডি কার্ড আছে ওই আইডি কার্ডের পিছনে দেখবেন যে একটা পোস্টাল কোড থাকে, ওই কোডটা দিবেন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনাদের কারেন্সি কী থাকবে, আপনাদের কারেন্সি অবশ্যই ইউএস ডলার থাকবে। তারপর এখানে এটা ক্লিক করে দিবেন, তো এগ্রি টু কন্টিনিউ। তো বন্ধুরা, আমরা এখন এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটা দিব। তো এটা দেওয়ার পরে আমাদের কেমন বিজনেস সেটা সিলেক্ট করতে হবে, এখানে আসবে এখনই। হোয়াট টাইপ অফ বিজনেস ইউর, তো এখানে ইন্ডিভিজুয়াল দিতে হবে।
তারপরে এখানে হোয়াট ইজ দ্য বিজনেস ক্যাটাগরি, তো ক্যাটাগরি আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। আমি কম্পিউটার এটা দিয়ে দিলাম, তারপরে কম্পিউটার এটাও দিয়ে দিলাম। এখানে যদি আপনার বিজনেস ইউআরএল থাকে তাহলে দিয়ে দিবেন, না থাকলে সমস্যা নেই। তারপরে এখানে আপনি যে যার আইডিটা খুলে দিতেছেন তার আইডি কার্ডের মধ্যে তো একটা পাসওয়ার্ড আছে, ডেট আছে, ডেট অফ বার্থ, তো আপনার এখানে সেই অনুযায়ী এটা দিয়ে দিবেন। তারপর ন্যাশনালিটি, এখানে ন্যাশনালিটি মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা এটাকে বাংলাদেশ করে দিবেন। সাইপারাস আছে তো বন্ধুরা, এখন এটা বাংলাদেশ করে দিবেন কারণ বাংলাদেশে এটা এখন এনেবল আছে। তো এখন সাবমিট একবার চেক করে নেবেন, ডেট অফ বার্থটা ঠিক আছে নাকি, ন্যাশনালিটিটা ঠিক আছে নাকি, তারপর সাবমিট করে দেন। তো বন্ধুরা আমাদের এখন আইডিটা খোলা হয়ে গেছে গা, তো এখন আমাদের আইডিতে একটা ইমেল চলে আসছে, তো ওই ইমেলটা আমরা লগ ইন করে নিব, তাহলে আমাদের আইডিটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো বন্ধুরা আমরা এখন জিমেলে ঢুকবো, তো জিমেলে ঢোকার পর এখানে একটা মেসেজ ইমেল চলে আসছে, তো আমরা ওই যে ইমেল পেপাল সার্ভিস এটার মধ্যে ঢুকবো, কনফার্ম ইওর ইমেল, এখানে কনফার্ম করবো। এখানে পাসওয়ার্ডটা দিব, তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। কনফার্ম দিস ইমেল অ্যাড্রেস, ভেরিফাইং ইউর ইনফরমেশন। বন্ধুরা এখন আমাদের পেপ্যালে ওরা সরাসরি ঢুকিয়ে নিয়ে যাবে। ধরে যে দেখতে পারতেছেন আমার, তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন। এখানে ভেরিফাই করতে বলতেছে, তো ভেরিফাই করতে হলে আপনাদের আরও অনেক প্রসেস আছে, আমরা সেটা পরে দেখাবো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, তো আশা করি সবাই ভালো থাকবে।